বাঙালির 12 মাসে 13 পার্বণ, ইদানিং সেই সঙ্গে যুক্ত হয়েছে বিভিন্ন খাদ্য উৎসব। বছরের বিভিন্ন সময় হয়ে থাকে উৎসবগুলি। আম, ম্যাগনিফেরা গণের বিভিন্ন প্রজাতির গ্রীষ্মমণ্ডলীয় উদ্ভিদে জন্মানো এক ধরনের সুস্বাদু ফল। বিখ্যাত মিয়াজাকি, ফজলি, ল্যাংড়া, হিমসাগর, লক্ষণভোগ, আম্রপল্লী সহ বিভিন্ন প্রজাতির আম এবং আমের তৈরি বিভিন্ন সুস্বাদু জিনিস নিয়ে জলপাইগুড়ি শহরে 2 দিন আম উৎসবের আয়োজন করেছিল জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়া বেসরকারি ম্যানেজমেন্ট কলেজ EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা। কলেজ ভবনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল থেকে এই আম উৎসব শুরু হয়েছিল, আজ ছিল এই আম উৎসবের শেষ দিন। এই উৎসবকে কেন্দ্র করে বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে 2 দিন সেমিনার অনুষ্ঠিত হয়। এই আম উৎসব দেখতে জল শহরের আমপ্রিয় মানুষদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এই আম উৎসবকে ঘিরে ম্যানেজমেন্ট কলেজের ছাত্রছাত্রীদের অধ্যক্ষ অধ্যক্ষাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, যেটা জলপাইগুড়ির একমাত্র ম্যানেজমেন্ট কলেজ। তো তারই ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকারা সবাই মিলে একটি উদ্যোগ নিয়েছিল ম্যাঙ্গো ফেস্টিভ্যাল করার। কারণ ভারতবর্ষের সমস্ত বড় শহরে এবং পশ্চিমবঙ্গের সব জায়গায় আম উৎসব হয়, তো জলপাইগুড়ি তার ব্যতিক্রম কেন থাকবে, এটাই মূল চিন্তাভাবনা ছিল। আর তার সঙ্গে এটাও ছিল যে যেহেতু এটা ম্যানেজমেন্ট কলেজ, ছেলেমেয়েদের ক্লাসরুমের বাইরে গিয়েও একটা প্র্যাকটিক্যাল এক্সপোজার খুব দরকার হয়। হাতে কলমে একটা ইভেন্ট অ্যারেঞ্জ করা, ম্যানেজ করা, সেখানে যারা আসছেন তাদের মাধ্যম দিয়ে ইভেন্টটাকে সাকসেসফুল করা, সাধারণ মানুষের সাথে কমিউনিকেট করা, এই পুরো ব্যাপারটাই ছিল। ওদের কাছেও এটা খুব বড় একটা লার্নিং সেশন। ওরা যা ক্লাসরুমে পড়ছে তার অ্যাকচুয়ালি সেটা প্র্যাকটিক্যালি ওরা হাতে কলমে করতে পারছে। তো এটাও একটা মূল উদ্দেশ্য ছিল আমাদের, এবং জলপাইগুড়িবাসীকে জন্য আমাদের এটা একটা গত বছরও আমরা করেছিলাম, তো আমরা প্রচুর অনুরোধ পেয়েছিলাম জলপাইগুড়িবাসীদের কাছ থেকে, তো একটু বড় আকারে এই জন্য এবার করা হয়েছে। তো অনেক রকমের স্পেসিসের আম এসছে এবং ম্যাঙ্গো জাত যেগুলো, আম জাত যেগুলো প্রোডাক্ট, তারও একটা বিশাল সম্ভার আজকে এখানে আছে। এবং মুর্শিদাবাদ বা বিভিন্ন জায়গা থেকে পশ্চিমবঙ্গের আম বিক্রেতারা এসছেন, তো প্রচুর ভালো ভালো আম যেগুলো সচরাচর আমরা শহরে পাই না সেগুলোও এখন এখানে কিনতে পাওয়া যাচ্ছে। তো সব মিলিয়ে একটা আম উৎসবের মতন আর কি। হ্যাঁ, EIILM কলকাতা জলপাইগুড়ি যে ইউনিট জলপাইগুড়িতে আছে সেখানে এসেছি। এখানে আজকে একটা আম উৎসব হচ্ছে। আসলে কলেজের আম উৎসব তো জেনারেলি একটু আনইউজুয়াল, কিন্তু এখানে নর্থ বেঙ্গল চেম্বার অফ কমার্সও আছে। এখন নর্থ বেঙ্গল চেম্বার অফ কমার্স টোটালটাই হচ্ছে বিজনেস ওরিয়েন্টেড একটা অর্গানাইজেশন, এবং EIILM যারা পড়ে তারাও পরে ম্যানেজমেন্ট এক্সপার্ট হয়ে ভবিষ্যতে ব্যবসা জগতেই হয়তো ঢুকবে, সেই দিক থেকে চিন্তা করলে পরে এই আম উৎসবটা একটা খুব রেলিভেন্ট একটা ইভেন্ট, ভীষণ ভালো হচ্ছে। আর আমাদের এই যে ক্যাম্পাস কোয়ার্ডিনেটর যে কনসেপ্টটা সামনে এনেছেন, যে আম এবং আম আদমি, এর সঙ্গে একটা সংযোগ, ম্যাঙ্গো এবং সাধারণ লোক, তা সাধারণ আমের সঙ্গে আম আদমির যে সম্পর্ক সেটাকেই হচ্ছে এটার মূল কনসেপ্ট তুলে ধরা। এবং এখানে বিভিন্ন রকমের প্রজাতির, বিশ্ব প্রজাতির যে সমস্ত আম প্রসিদ্ধ সব ধরনের আমই কিন্তু এখানে ডিসপ্লে করা হয়। এখানে আম বিক্রিও হচ্ছে এবং জলপাইগুড়ির মানুষ ভীষণভাবে সাড়া দিচ্ছেন। দেখুন, জলপাইগুড়িবাসী হিসেবে এটা অত্যন্ত গর্বের বিষয়, কারণ আমরা জানি জলপাইগুড়ি একটি শিক্ষা সংস্কৃতি মনস্ক একটা শহর এবং জেলা। আমরা দীর্ঘদিন ধরে এই উৎসবটারই একটা অভাব বোধ করছিলাম, যেটা পার্শ্ববর্তী শহর শিলিগুড়িতে আমরা দেখেছি কিংবা কলকাতায় দেখেছি। আজকে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসের উদ্যোগে জলপাইগুড়ির আমাদের শহরে সেই ইচ্ছেটাও পূরণ করলো। এই আম উৎসবের সঙ্গে শুধুমাত্র যারা আম কিনতে আসছেন বা দেখতে আসছেন এই বিষয়টুকু সীমাবদ্ধ নয় আমরা জানি, কারণ আমরা যেহেতু ছাত্রছাত্রীদের দেখেছি এখানে ইনভলভমেন্ট হতে,
তো একটা জিনিস রিয়ালাইজ করেছি, তারাও বিভিন্ন প্রজাতির আম সম্পর্কে জানছে, আমের উৎপাদন সম্পর্কে জানছে, তার বাজারিকরণ সম্পর্কে জানছে, একটা ম্যানেজমেন্টের বিষয়ে বা একটা ট্রেনিংয়ের মতো তারা সেখানে কিন্তু একটা প্র্যাকটিক্যালি একটা জ্ঞান অর্জন করতে পারছে। সেকেন্ডটি বিষয় হচ্ছে জলপাইগুড়ির বাইরের বিভিন্ন জেলা এবং বিভিন্ন জায়গা থেকে অসংখ্য মানুষ তাদের উৎপাদিত দ্রব্য, আম এবং আম রিলেটেড যে উৎপাদিত দ্রব্য, সেগুলো এখানে ডিসপ্লেতে এনেছেন। আমাদের শহরের মানুষ খুব আনন্দে আসছেন, তারা সেগুলো দেখছেন, অভিজ্ঞতা নিচ্ছেন, কিনছেন, আম খাচ্ছেন, আম খাওয়াচ্ছেন। এই যে একটা সুন্দর আবহাওয়া, একটা পরিবেশ, এর জন্য আমরা সত্যিই আন্তরিক ধন্যবাদ জানাই উদ্যোক্তাদের, যারা এই উদ্যোগ নিয়েছেন।